হ্যালো অ্যান্ড ওয়েলকাম। নতুন পার্টে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, এবং এটা একটা ভিডিও এডিটের জন্য দরকারি। আর এটা না, আমি যতগুলো জিনিস দেখাবো সবগুলোই ইম্পর্টেন্ট বা দরকারি। সো আমি আরেকবার একটু ছোট করে বলে নিচ্ছি, আমরা কিন্তু এখনও বেসিক পার্টে আছি। আমরা অ্যাডভান্স পার্ট দেখব হচ্ছে, সেখানে আমরা কি দেখব, সেখানে আমরা দেখব কালার গ্রেডিং, এফেক্ট দেখব, তারপর একটা পূর্ণ ভিডিও এডিট দেখব, এবং এর যে অ্যাডভান্স টাইপের কাজগুলো রয়েছে, ট্রানজিশন, তারপরে মোশন, এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাডভান্স পার্টে দেখব। সো আমরা এখনও কিন্তু বেসিক পার্টে আছি। ওকে, বেশি কথা না বলে সরাসরি এখন কাজ দেখাই। আজকে আমরা যেটা দেখব তার জন্য আমাকে একটা ভিডিও ইম্পোর্ট করতে হবে। কীভাবে ভিডিও ইম্পোর্ট করব, কীভাবে টাইমলাইন নিব, এগুলো আর দেখাবো না, কারণ এগুলো অলরেডি অনেকবার আমি বর্ণনা করে ফেলেছি। ওকে, সো এখন আমি যেটা করব, আমি নর্মালি একটা ভিডিওকে ইম্পোর্ট করি। আমি জাস্ট এখান থেকে সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম এবং এখান থেকে টেনে টাইমলাইনে আনলাম। সো এগুলোকে আমি আর বলবো না এবং দেখাবো না। ওকে, সো এই হচ্ছে আমার মনিটর। এখন এই ভিডিওটা ছোট্ট একটু করে একটু প্রজেক্ট সেটিংটাকে আপনাদের একটু দেখিয়ে দিই। মানে আজকে আমরা টাইমলাইন দেখব, ফ্রিজ ফ্রেম দেখব, তারপরে জুমটা দেখব, এই জিনিসগুলো দেখব। সো ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে প্রজেক্ট সেটিংটাকে আপনাকে জানতে হবে এবং এটা আমি দেখাবো, কারণ এটা হচ্ছে আপনি নিজের কাজ বলেন বা কেউ কাউকে কাজ করে যখন দিবেন তখন কিন্তু আপনাকে বলবে যে ভাই আমাকে মোবাইল ফরম্যাট করে দেন, আমাকে আইফোন ফরম্যাট করে দেন, আমাকে টিভি ফরম্যাট করে দেন, আমাকে হচ্ছে 32 ইঞ্চি মনিটরের সাইজ যেটা সেটা করে দেন, আমাকে 6 ইঞ্চি ডিসপ্লের সাইজ যেটা সেটা করে দেন। সো এই জিনিসগুলো করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রজেক্ট সেটিংয়ের দরকার হবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে এটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই, যদিও আমি একবার দেখিয়েছি, তারপরে আরেকবার একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে ফাইলে গিয়ে এখান থেকে যাবেন প্রজেক্ট সেটিং, মনে রাখবেন ফাইলে গিয়ে যাবেন প্রজেক্ট সেটিং। প্রজেক্ট সেটিংয়ে যাওয়ার পর এটা হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা কিন্তু আপনার প্রায়ই কাজে লাগবে যখন আপনি কাস্টম ভিডিও মেক করবেন বা কাস্টম আপনি সাইজ করবেন। ওকে, সো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখেন ইনস্টাগ্রাম সাইজ, এটা হচ্ছে ইনস্টাগ্রাম সাইজ। যদি আমি ওকে দেই তাহলে ইনস্টাগ্রাম সাইজ হবে, এই ভিডিওটা না, এই যে এখন যে সাইজটা আছে এটা কিন্তু ইনস্টাগ্রাম সাইজ। সো আমি যদি আপনাকে দেখাই সেটা হচ্ছে এই যে এখন কিন্তু ইনস্টাগ্রাম সাইজে আছে। সো এখানে বেশ কিছু, আমি কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। ওকে, সো এখানে বেশ কিছু সাইজ রয়েছে প্রজেক্ট সেটিংয়ে গিয়ে, এখানে বেশ কিছু সাইজ রয়েছে, যেমন হচ্ছে পোর্ট্রেট আছে, ইনস্টাগ্রাম আছে, স্ট্যান্ডার্ড আছে, তারপর হচ্ছে সিনেমা সাইজ আছে, তারপরে হচ্ছে কাস্টম। আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে কাস্টম, কারণ আমরা কোন রেজলিউশনে কাজ করব সেটা হচ্ছে আমরা ফার্স্টে সিলেক্ট করে নেব। সো আমরা নর্মাল যখন একটা ভিডিও এডিট করি ইউটিউবের জন্য বলেন বা যেটাই বলেন না কেন, তখন কিন্তু আমাদের কিছু করতে হয় না। আমরা যেটা করি 1920x1080 এটা করি, আর যদি কারো 4K দরকার হয় তখন 4K এটা দিতে পারে, এবং 4K আল্ট্রা যেটা সেটা এটা দিতে পারে। ওকে, সো এই ফরম্যাটগুলো সিলেক্ট করে, এবং এখানে যেটা রেশিও রাখতে হবে এক্সপেক্ট রেশিও সেটা হচ্ছে 16:9 এক্সপেক্ট রেশিও রেখে আমাকে কাজ করতে হবে। এবং আমাকে যদি কেউ বলে যে আপনি এই রেশিওটা আমি সবসময় রাখবো ওয়াইড স্ক্রিনের জন্য, এই রেশিওটা সবসময় রাখবো, এবং আমাকে যদি কেউ বলে যে আপনি হচ্ছে মোবাইল ফরম্যাট করে দেন, সো মোবাইল ফরম্যাটের জন্য আমাকে এই ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। সো ফরম্যাটটা এটা আপনি গুগলে সার্চ করে নেবেন, যেমন মোবাইল ফরম্যাটটা হচ্ছে 1080x1920। ওকে, সো এখন যদি আমি এটাকে ওকে দেই তাহলে কিন্তু দেখেন এটা মোবাইল ফরম্যাটে এসে গেল, এই হচ্ছে মোবাইল ফরম্যাট। এখন যদি ভিডিওটাকে আমি এখান থেকে এডিট করি তাহলে এটা কিন্তু মোবাইল ফরম্যাটে এডিট হবে, এই হচ্ছে বিষয়। ওকে, সো আমরা প্রজেক্ট সেটিং সম্পর্কে ধারণা পেয়ে গেলাম, এটা আমাদের কাজে লাগবে এই কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো তো আমরা অ্যাডভান্স পার্টগুলোতে দেখবো না। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই টাইমলাইনের উপরে আমরা কাজ করব। এখন যেহেতু আমি একটা লেয়ার নিয়ে কাজ করতেছি, একটু খেয়াল রাখবেন আমি কিন্তু একটা লেয়ার নিয়ে কাজ করতেছি, সো আমাকে এটা মেনটেন করতে কোনো ঝামেলা হবে না। যখন আমরা মাল্টি লেয়ার নিয়ে কাজ করব তখন কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে ঝামেলা হতে পারে, যদিও আমরা এটা দেখব আস্তে আস্তে। তো ফার্স্টে আমরা একটা লেয়ার নিয়েই কাজ করি, একটা লেয়ার থেকেই দেখাই আপনাকে যেন বুঝতে সুবিধা হয়। সো আমি চাচ্ছি এই ভিডিওটাকে একটু জুম করতে, একটু সাইজ করতে, একটু পাশে সরাতে, এই জিনিসগুলো আমি চাচ্ছি। সো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে ভিডিওটা নিয়ে আমি কাজ করবো সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই ভিডিওটাকে জাস্ট এই দেখেন সিলেক্ট হয়েছে। ওকে, আমি যদি এখন কিন্তু সিলেক্ট নেই, সো ভিডিওর উপর আবার ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এবং ভিডিওটাকে চাইলে আমি এখানে সিলেক্ট করে লেফট বাটনে চেপে ধরে কিন্তু সরাতে হবে। ওকে, সো এটাকে চেপে ধরে আমি যদি টানি তাহলেও সরবে, লেফট বাটনে চেপে না ধরে টান দিলে সরবে না। সো আমি লেফট বাটনে চেপে ধরে এটাকে আমি সরাতে পারি, এভাবে সাইজ করতে পারি, এভাবে সাইজ করতে পারি, আমি যদি চাই একটু জুম করতে পারি। সো জুম করার জন্য আমাকে যেটা করতে হবে কর্নারে নিতে হবে। ওকে, সো কর্নারে নেওয়ার আগে আমাকে যেটা করতে হবে এটাকে একটু নিচে সরাবো, একটু নিচে সরিয়ে এই কর্নারটা নিব মাউস পয়েন্টারটা, তারপর এটাকে একটু টেনে বড় করব,
দেন এটাকে এখান থেকে আমরা মিডলে নিব। মিডলে কিভাবে নিব এবং কিভাবে বুঝব এটা মিডলে আছে, আমরা আরেকটু বড় করি। এখন এটা যে মিডলে আছে কিনা বা কোন জায়গায় আছে এটা বোঝার জন্য আমরা যখন এটাকে টানবো এদিক ওদিক, তারপরে দেখবেন একটা রেখা আসবে। সো এক্স অক্ষ বরাবর এই যে এখন মিডলে আছে, এক্স অক্ষ বরাবর। এবার ওয়াই অক্ষ বরাবর মিডলে নিতে হবে। সো আমরা দেখি ওয়াই অক্ষ কোথায় আছে, ওয়াই অক্ষ কোথায় আছে, এভাবে খুঁজতে হবে। এটা এই এক্স অক্ষ বরাবর এখন ঠিক আছে। সো ওয়াই অক্ষ বরাবর যখনই মিলবে তখনই দেখবেন আপনার এই যে এই ওয়াই অক্ষ বরাবর দেখছেন এই যে সবুজ একটা দাগ আসছে। সো এবার আমরা এক্স অক্ষ দুইটা ওয়াই অক্ষ মিলাবো, এই যে এখন দেখেন দুই দিকে দুইটা দাগ। সো এই দুই দিকে দুইটা দাগ যখন আসবে তখন বুঝবেন আপনার ভিডিওটা একদম মিডলে আছে। এইভাবে ছেড়ে দিলাম, এখন কিন্তু এটা মিডলে আছে। এটা আমাদের কখন দরকার হয়, যখন কোনো একটা অবজেক্টকে জুম করতে হয়, সরাসরি যখন জুম করে দেখাবো। যেমন আমি ধরেন স্টুডিও সেটে বসা আছি, ওকে। সো স্টুডিওর সেটে আমি যখন বসা থাকবো তখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি স্টুডিওর অনেক সময় বাইরের অবজেক্টগুলোকে ডিলিট করতে হয়। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে টেনে আমরা কিন্তু জুম করতে পারি, এভাবে জুম করে আমরা দেখাতে পারি। যেমন এই সাইডটা জুম করে আমরা এভাবে দেখাতে পারি, এই যে এভাবে এভাবে রেখে আমরা দেখাতে পারি বাকি যে। অন্যথায় অনেকে যেটা করে সেটা হচ্ছে অনেকে ওয়াটারমার্ক থাকে। যেমন একটা ভিডিওতে আমি একটু ছোটো করে নিচ্ছি, ওকে, আর একটু ছোটো করে নিই। সাপোজ ধরেন একটা ভিডিওতে ওয়াটারমার্ক থাকে, নিচে একটু লেখা থাকে, ছোটো করে লেখা থাকে, অনেকে চায় এটাকে রিমুভ করে দিতে। সো এটাকে রিমুভ করার জন্য জাস্ট একটু জুম করবেন, একটু জুম করে দিলে এবং এটাকে এখান থেকে নিচে সরিয়ে দিলে এটা জুম রিমুভ হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন সাপোজ ধরেন এখানে ওয়াটারমার্ক যদিও নেই, তাও আমি ওয়াটারমার্কের মতোই কিছু একটা আপনাদেরকে রিমুভ করে দেখাবো। ওকে, নো এখানে পাচ্ছি না। আচ্ছা তাও দেখি, এই যে সাপোজ ধরেন এই লেখাটা ওয়াটারমার্ক, এটা একদম কর্নারে আছে, এরকম আছে। সো এটাকে আমরা রিমুভ দেবো। রিমুভ দেওয়ার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে একটু জুম করব, একটু জুম করে জাস্ট এটাকে একটু নিচে সরিয়ে দেবো। এবং এই যে দেখেন এটা এখানে আছে। সো এটা কর্নার ধরে জুম করতে হবে কিন্তু, তাহলে টোটাল ভিডিওটাই কিন্তু বড় হবে। তারপরে এটাকে জাস্ট এটাভাবে কমিয়ে দেবো। তারপর আপনি বলতে পারেন যে ভাই তাহলে তো আমার ভিডিও চারপাশ থেকে কেটে যাবে। হ্যাঁ, চারপাশ থেকে কেটে যাবে। এটা ঢাকার উপায় হচ্ছে এভাবে জুম করা, অথবা এখানে আপনাকে কিছু একটা ইউজ করা যেটার জন্য এটা ঢেকে যাবে, এটাকে ঢেকে দিতে হবে। নর্মালি এগুলো রিমুভ করা যায় না, একটা ভিডিও থেকে এগুলো রিমুভ করা যায় না। এগুলো রিমুভ করার জন্য আপনাকে এভাবে এখান থেকে কিছু একটা দিয়ে ঢেকে দিতে পারেন। ওকে, সো এটা রিমুভ করার জন্য VFX-এর কাজ বলেন বা আফটার এফেক্টের কাজ বলেন, এগুলো হচ্ছে আলাদা একটা জিনিস। সো এই সফটওয়্যারে এটা যাবে না এগুলো রিমুভ করা, আর এগুলো রিমুভ করা যায় না, সহজে রিমুভ করা যায় না। রিমুভ করার জন্য মাস্কিং করতে হয়, আরও বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো এই সফটওয়্যার থেকে যায় না। তবে আপনি এভাবে রিমুভ করতে পারেন। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমরা ফাইলটাকে ধরেন এতটুকু আছে, হ্যাঁ। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে বা এই সাইড থেকে আমরা টেনে সেটাকে বড় বানাতে পারি। এই যে দেখেন এভাবে টেনে টেনে বড় বানাতে পারি, এই যে এখানে ধরে এভাবে টেনে লেফট বাটন চেপে ধরে জাস্ট এখানে নিয়ে জাস্ট এভাবে বড় বানাতে পারি, এভাবে বড় বানাতে পারি। সো এভাবে করলে কী হবে, আপনার ভিডিওটা কিন্তু লম্বা টান হয়ে যাবে বা পাশের দিকে টান টান হয়ে যাবে। ওকে, সো সেক্ষেত্রে আপনার কিন্তু এই কারণে আমি বলছি যখন জুম করবেন কর্নার ধরে জুম করবেন, তাহলে টোটাল প্রজেক্টটা বা টোটাল ভিডিওটা আপনার জুম বড় হবে বা ছোটো হবে। এবং আপনি যদি সাইড ধরে টান দেন তাহলে কী হয় দেখেন, সাইড ধরে টান দিলে এভাবে ছোটো হয়ে যায়, এভাবে বড় হয়ে যায়। ওকে, সো এই কারণে সাইড ধরে টানতে আমি বারণ করতেছি। আর যদি আপনার দরকার হয় যে ভিডিওটাকে আমি সাইড ধরে টানবো, এবং অনেক ভিডিও দেখেন এভাবে দেখায়, কিন্তু এভাবে দেখায় এই যে এভাবে এবং সাইডে নেই এবং অর্ধেক, এই যে ধরেন এই যে অর্ধেক এভাবে অর্ধেক দেখায়, এবং এখানে আরেকটা স্ক্রিনে দেখায়, এভাবে এখানে আরেকটা স্ক্রিন দেখায়। যদিও এই কাজগুলো হচ্ছে এই সফটওয়্যারের একটা ফিচার আছে, সেটা হচ্ছে স্পিল্ড স্ক্রিন, এটা আমরা দেখব। তো এখানে এভাবে সাইজ করতে পারেন বা এভাবে ছোটো বড় করে এভাবে দেখাতে পারেন, এভাবে ছোটো বড় করে দেখাতে পারেন। ওকে, এই হচ্ছে এখানের ব্যাপার। এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা চাচ্ছি কোন একটা জায়গাকে জুম করতে, ওকে, বা ক্রপ করতে। আমাদের কিন্তু ক্রপের দরকার হয় বা কেটে ফেলার দরকার হয়। আমরা কেটে ফেলার জন্য নর্মালি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে জুম করে দিলেই সাইডটা কেটে যাবে। ওকে, আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে সাইডটাকে আমরা পিকচারে যেভাবে ক্রপ করে সেভাবে কেটে ফেলতে পারি। সো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটাকে রাইট বাটনে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন ক্রপ টু ফিট এটা দিতে পারি আমরা। ক্রপ টু ফিট দিলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এখানে ক্রপের উইন্ডো আসবে, আসতেছে না কেন, আচ্ছা ক্রপ অ্যান্ড জুম এটা দেই। ওকে, সো এখানে দেখেন এখানে ক্রপ এবং প্যান অ্যান্ড জুম দুইটা নামে অপশন আছে। সো আমাদের এই দুইটা কাজে লাগবে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রপ বলতে আমরা ভিডিওকে যেভাবে কাটি, সরি পিকচারকে যেভাবে কাটি সেভাবে আমরা এভাবে কাটতে পারি এখান থেকে,
এই যে এখান থেকে আমরা কেটে জাস্ট যতটুকু লাগবে, যেমন এই ভিডিওটা আমার এতটুকু লাগবে, যেমন আপনারা ইমেজে কাটেন ক্রপ করেন, সো সেভাবে আপনারা এখান থেকে এভাবে ক্রপ করে দিতে পারেন আপনার যতটুকু ফরম্যাট লাগবে। সো আমি এখান থেকে যদি এখন ওকে দেই, আমি কিন্তু দেখে নিতে পারি যে আমার ভিডিওটা ঠিক আছে কিনা। এই যে সাদা অংশে যতটুকু থাকবে ততটুকু ক্রপ হবে। সো আমার হ্যাঁ সাপোজ ধরে নেন আমার ভিডিও ঠিক আছে, সো এখান থেকে আমি যদি ওকে দেই তাহলে ভিডিওটা কিন্তু ক্রপ হয়ে গেল, কেটে গেল। ওকে, সো এখন আমি যদি টেনে বড় করি তাহলে কিন্তু এটা চ্যাপডা হয়ে গেল। ওকে, যাই হোক, ক্রপটা আপনার দরকার হতে পারে, যেমন আমরা ইমেজ ক্রপ করি সেভাবে আপনারা ভিডিও এভাবে ক্রপ করতে পারেন। এই হচ্ছে ক্রপের বিষয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা যেটা করব আবারও ক্রপ অ্যান্ড জুমে যাব। খেয়াল রাখবেন আমরা এখান থেকে ক্রপ অ্যান্ড জুমে যাব। দেন আমাদের যে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে প্যান অ্যান্ড জুম। এইটা অনেকে এই ফিচারটা খুঁজে পায় না এবং এই ফিচারটা খুবই দরকারি, খুবই দরকারি। একটা ভিডিও যখন কেউ স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে বা প্রেজেন্টেশন ভিডিওর জন্য স্ক্রিন রেকর্ড করে বা কোনো একটা সাইট প্রমোশন করার জন্য যখন একটা স্ক্রিন রেকর্ড করে তখন কিন্তু এই প্যান অ্যান্ড জুমের দরকার হয়। সো প্যান অ্যান্ড জুম কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। সো সেটা দেখার আগে আপনাকে এটাকে একটু কেটে দিই, কেটে দিয়ে আমরা ভিডিওটার দিকে একটু নজর দিই। সো আমি সাপোজ ধরে নেন আমি চাচ্ছি ভিডিওটার, দাঁড়ান আমি একটু দেখাই ফুটেজ সুন্দর করে এনে, ধরেন এই যে এখান থেকে, সাপোজ এখান থেকে এই পর্যন্ত, এই যে অল্প একটু, বেশি না, অল্প একটু, এই যে অল্প একটু। সো এখানে আমি চাচ্ছি এই মেয়েটা যেন এই ডিসপ্লেতে আস্তে 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 বড় হয়। সো এটা আপনি যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। সো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যতটুকু জুম করব ততটুকু আমরা ফার্স্টে কাটব। ওকে, সো এখান থেকে আমরা এই মেয়েটাকে এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, এবং এটা শেষ কোথায়, এখান থেকে এই যে, এই যে এখানে এতটুকু কাটলাম। ওকে, সো এখন চাচ্ছি এই যে ক্লিপটু, এই ক্লিপটুকু আমি এই মেয়েটা আস্তে আস্তে জুম হবে এরকম কিছু একটা চাচ্ছি। সো সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ডাবল ক্লিক, না সরি, এখানে রাইট বাটনে ক্লিক করবো। ওই ক্লিপটায় যে ক্লিপটা আমি কেটেছি, যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে ক্লিপটা, সো এই ক্লিপটা রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা আবার যাবো ক্রপ অ্যান্ড জুম। দেন ক্রপ অ্যান্ড জুমে যাওয়ার পর এখান থেকে যাবো প্যান অ্যান্ড জুম। প্যান অ্যান্ড জুমে যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই মেয়েটা যেন জুম হয়, এটা জাস্ট আমরা চাচ্ছি। ওকে, সো এই ক্লিপটা কিন্তু ফুল এখানে আসছে। সো আমরা যেটা করবো এই শুরুর দিকে, আমরা একদম শুরু, এই দেখেন এখানে কিন্তু স্টার্ট অ্যান্ড ইন্ড আছে। ওকে, এইটা হচ্ছে ইন্ড, এই যেটা, এটা ইন্ড এবং এটা স্টার্ট। সো এই ডিসপ্লেতে পুরোটা হচ্ছে স্টার্ট আর এটা হচ্ছে ইন্ড। সো আমি যদি এখন অ্যাপ্লাই করি তাহলে যেটা হবে আস্তে আস্তে এখানে এতটুকু জুম হবে। সো আমি চাচ্ছি এই ফাইলটাকে, ও এতটুকু জুম না, এই ফাইলটাকে আমরা চাচ্ছি এই মানুষটাকে জুম করতে, এই মেয়েটাকে জুম করতে। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট এবং ইন্ড সিলেক্ট করতে হবে। একটু ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু একটা মানে আপনি যদি ভালো করে খেয়াল না করেন তখন কিন্তু আপনার বুঝতে সমস্যা হবে, আর এটা অবশ্যই দেখার পরে সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবেন সাথে সাথে। ওকে, সো আমরা যেটা করবো প্যান অ্যান্ড জুমটা অ্যাপ্লাই করার জন্য আমরা তো ক্লিপটাকে কেটে নিয়েছি। সো আমাদের যতটুকু জুম করা দরকার ততটুকু আমরা ক্লিপটাকে কেটে নিলাম। এখন আমরা চাচ্ছি এই ডিসপ্লের ভিতরে মেয়েটা আস্তে আস্তে জুম হবে, মানে মেয়েটার ডিসপ্লেকে প্রো করে দেখাবে। সো সেক্ষেত্রে আমরা দেখব স্টার্টে কী থাকবে এবং ইন্ডে কী থাকবে। ওকে, সো স্টার্টে থাকবে হচ্ছে পুরো ডিসপ্লে, বা আমি ডিসপ্লে চাইলে কমাতেও পারি। সো আমি চাচ্ছি পুরো ডিসপ্লে থাকবে স্টার্টে। ইন্ডে গিয়ে কী হবে, সো ইন্ডটাকে সিলেক্ট করতে হবে, এই যে ইন্ডটাকে। সো ইন্ডে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ইন্ডে গিয়ে হবে যে এই যে এখান থেকে এই মেয়েটা জুম হবে আস্তে আস্তে। ওকে, সো আমরা আরও কমিয়ে দিলাম। সো এখান থেকে এই মেয়েটাকে দেখালাম, এখন যদি আমরা প্লে করি তাহলে এখান থেকে এই যে মেয়েটা জুম হবে। সো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি স্টার্ট হচ্ছে ফুল, ইন্ড হচ্ছে এতটুকু, ইন্ড হচ্ছে এতটুকু। সো এটা কিন্তু আমি ধরিয়ে দেখিয়ে দিলাম। সো এখন যদি আমি ওকে করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে প্লে করি তাহলে কী আসে, দেখেন এই যে আস্তে আস্তে মেয়েটা কিন্তু জুম হয়ে গেল। ওকে, এই হচ্ছে বিষয়। সো এখান থেকে আমরা এই যে আবার দেখেন এখান থেকে এই দুম করে কমে গেল। হ্যাঁ, সো এটুকু কেটে ফেলি, এতটুকু কেটে ফেলি, এই যে এতটুকু কেটে না ফেললে ওটা মিলবে না, ফুটেজের সাথে মিলবে না। ওকে, সো এখন যদি আমি প্লে করি তাহলে দেখেন এখান থেকে এই যে আস্তে 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 এখান থেকে মেয়েটা জুম হলো, শেষ। ওকে, সো এটা আমাদের কখন দরকার হয়, এটা দরকার হয় তখনই যখন আপনি একটা ভিডিও তৈরি করলেন। সাপোজ আমি একটা পিকচার নিলাম, সাপোজ এটাকে আপনি ধরেন একটা ভিডিও, এই যে আমি একটা পিকচার নিলাম, সাপোজ এটাই আপনি ধরেন একটা ভিডিও, আচ্ছা না এটা একটা ভিডিও ভাই, আচ্ছা এটা পিকচার না এটা একটা ভিডিও ভাই, যাই হোক। সো এই ভিডিওটা সাপোজ ধরেন আমরা স্ক্রিন রেকর্ড করেছি। সো এই স্ক্রিন রেকর্ডের ভিডিওতে আমি বলছি এখানে লগ ইন করতে হবে, এই যে দেখেন এই যে লগ ইন করতে হবে, এই যে আমি লগ ইন করছি এখানে। সো এখন আমি চাচ্ছি যে লগ ইনটাকে বড় করে দেখাতে। ওকে, সো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার প্রথম থেকে আমি আবার আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে মানে আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে আস্তে আস্তে জুম করব,
জুম করার পরে আস্তে আস্তে না খুব দ্রুতই জুম হবে এখান থেকে মানে এভাবে আমি দেখাচ্ছি এখন এটা জুম হয়ে যাবে এবং কাজ দেখাবে হচ্ছে জুম হয়ে তারপরে কাজ শেষ হওয়ার পর আস্তে আস্তে জুম আউট হয়ে যাবে সো এটা আমি চাচ্ছি সো এইটা এখান থেকে করা যায় না একটু ঝামেলা হয় মানে আপনি যখন এটাকে প্যান অ্যান্ড জুম ব্যবহার করতে যাবেন এটা কিন্তু খুব দরকার কারণ এই যে লগইন ইন্টারফেসটা দেখাচ্ছে এটা যদি একটু জুম হয়ে দেখায় তাহলে কিন্তু এটা কিন্তু আপনার দেখতেও ভালো লাগে বা এটা আপনার দেখেও বোঝা যায় সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে প্রসেস অ্যাপ্লাই করেছে তারা সেটা হচ্ছে একটু প্রবলেম আছে মানে আপনি যখন প্যান অ্যান্ড জুম ব্যবহার করতে যাবেন হোল প্রজেক্টে আপনার প্যান অ্যান্ড জুম হয়ে যাবে এবং এটাকে আপনাকে আপনার দেখতে ভালো লাগবে না কেন সেটা আমি আপনাকে আরেকটু বলতেছি আমরা কাজটা করি সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানের একটু শুরুতেই যে এখান থেকে একটু শুরুতে এখানে কাটব এই যে আমরা কাটলাম ওকে আর যেটা কাটব সেটা হচ্ছে এখান থেকে আমরা ইন্ডে কাটব এই যে এখান থেকে এই যে এখান এই যে ইন্ড সো আমরা ইন্ডটাকে কেটে ফেললাম এই যে একটু সামনে দিয়ে ইন্ডটাকে কেটে ফেললাম এখন আমি চাচ্ছি এই জায়গাটুকু আস্তে আস্তে জুম হবে এবং জুম হয়ে যাওয়ার পরে এই লগইন ইন্টারফেসটা দেখাবে এবং তারপরে আস্তে আস্তে জুম আউট হয়ে যাবে তারপরে এইভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এতটুকু জায়গা কাটব এই যে অল্প একটু জায়গা কাটব আমি আর একটু জুম করে দেখাচ্ছি আমাদের কাজ তো এতটুকু নিয়ে তাই না সো এতটুকু জায়গা আমরা একটু রাখবো ডিসপ্লেতে রাখবো ওকে এই যে এতটুকু জায়গার কাজ আমাদের সো আমি চাচ্ছি এই যে এখান থেকে এই যে এখন জুম হয়ে যাবে এতটুকু জায়গার ভিতরে জুম হয়ে যাবে এতটুকু জায়গার ভিতরে সো আমি এখান থেকে এতটুকু কাটলাম ওকে সো কাটার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে এটা রাইট বাটনে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা যাবো ক্রপ অ্যান্ড জুম সো ক্রপ অ্যান্ড জুমে যাওয়ার পরে প্যান অ্যান্ড জুমে যাবো দেন প্যান অ্যান্ড জুমে যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টার্টটা ঠিক থাকবে ফুল আর ইন্ডিংটা যেটা হবে সেটা হচ্ছে আমরা ইন্ডিংটাকে কমিয়ে এখান থেকে আমাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে নেবো এই যে এখানে দিয়ে নেবো যেহেতু আমাদের লগ ইন ইন্টারফেস দেখাচ্ছে এবং আমরা মনে রাখি এটা কত দিয়েছি 490x275 490x275 সো এটাকে আমরা ওকে করে দিলাম এখন আমাদের যেটা হলো এখান থেকে এই যে এভাবে লগ ইন হয়ে গেল ওকে সো লগ ইন হওয়ার পরে কিন্তু এখান থেকে দুম করে কমে গেল সো এই কারণে আমি বলছি যে প্যান অ্যান্ড জুমটা এভাবে ব্যবহার করতে আমরা পারি না কোনো প্রবলেম অনেক সময় প্রবলেম হয় সো আমরা কী করলাম এই যে ফার্স্ট ক্লিপটাকে কাটলাম এবং জুম করলাম এবং লাস্ট ক্লিপটাকে আমরা কাটবো এই যে এতটুকু এখান থেকে আমরা এতটুকু কাটবো সো এখান থেকে আমরা এতটুকু কাটলাম এই যে এতটুকু কাটলাম সো এতটুকু রাখলাম এটা হচ্ছে স্টার্ট এটা হচ্ছে ইন্ড আর এটা হচ্ছে মিডিয়াল সো এখন মিডিয়ালটাকে যেটা করবো সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে যাবো ক্রপ অ্যান্ড জুম সো ক্রপ অ্যান্ড জুমে যাওয়ার পরে প্যান অ্যান্ড জুমে না ক্রপ অ্যান্ড জুম এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমরা ক্রপ অ্যান্ড জুমে এখানে লিখব সরি এখানে কত ছিল আমার খেয়াল নেই আরেকবার একটু দেখি ক্রপ অ্যান্ড জুম প্যান জুম এখানে আমাদের ছিল আচ্ছা 490x276 490x276 এটা আমরা রাখবো সো 490x276 সো এটা রাইট বাটনে ক্লিক করার পরে ক্লিপটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ক্রপ অ্যান্ড জুম এখান থেকে যেটা করবো 490x276 সো এবার এটাকে ধরে এখানে রাখবো ওকে সো এখন আমরা যদি এটাকে ওকে দেই তাহলে কী হয় দেখেন এটাকে কিন্তু কেটে গেল সো এখন যদি আমরা একটু প্লে করি তাহলে কী হয় দেখেন এই যে এখান থেকে আমরা যদি এটাকে প্লে করি এই যে এখান থেকে প্লে হলো এবং এখান থেকে আমার লগ ইন ইন্টারফেসটা দেখালো এবং এই যে দেখাচ্ছে আমি লগ ইন দেখাচ্ছি অ্যান্ড আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে কেটে যাবে ওকে সো এখান থেকে আমাদের এখান থেকে জুম আউটটা হয়ে যাবে সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে লাস্ট যে ক্লিপটাকে কেটেছিলাম এখান থেকে জুম আউট করবো অতটুকু জায়গা সো এটা রাইট বাটনে ক্লিক করবো আবার যাবো এখান থেকে ক্রপ অ্যান্ড জুম ওকে সো প্যান অ্যান্ড জুমে যাবো দেন প্যান অ্যান্ড জুমে যাওয়ার পরে এই যে ইন্ডিংটা সিলেক্ট করবো এবং স্টার্টটা সিলেক্ট করবো সেম উপায় সো ইন্ডিং এবং স্টার্টটা সিলেক্ট করে আবার এখান থেকে আমরা এটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে 490x276 রেখেছিলাম যেহেতু সো সেহেতু আমরা এটাকে রাখবো এভাবে সো এই যে রাখার পরে এটাকে এখানে নেব এবং যেহেতু আমরা ইন করতে চাচ্ছি এটা কিন্তু ইন্ডিং সো এই বাটনটা ক্লিক করতে হবে ওকে সো এই বাটনটা ক্লিক করলে এটা কিন্তু ইন্ড হবে স্টার্ট হবে ভিতরে বাইরে হবে ইন্ড মানে স্টার্ট এই যে ছোটো থেকে এটাকে বড় হবে সো আমরা যদি এটাকে ওকে অ্যাপ্লাই করি তাহলে কী হয় দেখেন এবার এখান থেকে এই যেখান থেকে আস্তে আস্তে এই যে কমে গেল এবার আমাদের স্বাভাবিক অবস্থায় চলে আসলো সো আমরা এখন এটাকে একটু প্রিভিউ করি এই যে এখান থেকে জাস্ট প্রিভিউ করি এখান থেকে এই যে জুম হলো আমাদের লগ ইন ইন্টারফেস দেখালো
এবং এখান থেকে আমরা লগ ইন করলাম, তারপর আস্তে আস্তে লগ আউট হয়ে গেল এবং এইটা দেখালো। সো এটা কিন্তু আপনি শুধু লগ ইনের ইন্টারফেসের মিডল পয়েন্ট না, আপনি চাইলে এটাকে কিন্তু এই যে কর্নারে যে এইটা আছে এটা দেখাতে পারেন, আপনি চাইলে এই লোগোটা জুম করে দেখাতে পারেন, এভাবে আবার এভাবে দেখাতে পারেন। সো আমাদের যতটুকু দেখাবো ততটুকু ফার্স্টে কাটবো, কাটার পরে আমাকে সেটাকে তিন ভাগে ভাগ করব, একটা হচ্ছে স্টার্টিং, একটা এন্ডিং, আর একটা হচ্ছে মিডল। সো স্টার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে প্যান অ্যান্ড জুম ইন করব, মানে স্টার্টে থাকবে ফুল, ইনে থাকবে শর্ট। আবার আমরা যখন এটাকে আউট করব তখন স্টার্ট থাকবে ভিতরে, এই যে এখান থেকে আমরা দেখাচ্ছি ক্রপ অ্যান্ড জুম, স্টার্ট থাকবে ভিতরে এবং ইন থাকবে বাইরে। সো এখান থেকে আমরা ওকে দেবো, তাহলে দেখবেন এরকম হয়ে যাবে। এই যে এই হচ্ছে এটা, এখানে এই কাজটা করার মানে এটা আপনার দরকার হবে যখন আপনি কোনো একটা অবজেক্ট দেখাতে যাবেন জুম করে, তখন কিন্তু এই জিনিসটার দরকার হবে। ওকে, সেটা আপনি স্ক্রিন রেকর্ড করেন বা ফেস ভিডিও করেন, যেটাই করেন না কেন। এই হচ্ছে প্যান অ্যান্ড জুমের ব্যবহার, যেটা সব মানুষেরই প্রায় দরকার হয়। সো এটা আমি এই সফটওয়্যার থেকে দেখিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা নেক্সট পর্বে কী দেখবো, নেক্সট পর্বে আমরা অ্যাডভান্স কিছু দেখবো, ফ্রিজ ফ্রেম দেখবো। ফ্রিজ ফ্রেমটা আমি বলেছিলাম দেখাবো, তো এটা আমরা পরের পার্টে দেখি। আর শুধু ফ্রিজ ফ্রেম না, এখানে আমরা আরও জিনিস দেখবো, যেমন কালার কারেকশন আছে, গ্রিন স্কিন আছে, স্টেবিলাইজেশন আছে, এগুলোর কাজ কী। আমাদের কিন্তু গ্রিন স্কিনটা অনেক দরকার হবে, অনেক, কারণ একটা যখন আপনি প্রফেশনাল কাজ করতে যাবেন তখন কিন্তু গ্রিন স্কিন দরকার হবে, আর গ্রিন স্কিন করতে গেলেই কালার কারেকশন লাগবে, কালার গ্রেডিং লাগবে। সো এই দুইটা হচ্ছে আমরা একসাথে দেখবো, এই দুটোর পার্ট থাকবে আলাদা আলাদা। আর তাছাড়াও আমরা এলিমেন্ট ব্যবহার করবো, স্পিল্ড স্কিন ব্যবহার করবো, এফেক্ট ব্যবহার করবো, বিভিন্ন ধরনের কাজ আছে। সো আজকে এতটুকুই, আপনারা এই যতটুকু দেখিয়েছি ততটুকু প্র্যাকটিস করেন, আর যেহেতু আমরা পার্ট বাই পার্ট দেখাচ্ছি সো আপনার আশা করি বুঝতে অসুবিধা হবে না, একদম ফিল্মোরার এ টু জেড আপনি বুঝতে পারবেন। এবং এখান থেকে আপনি যে কোনো ধরনের, মানে এই সফটওয়্যার থেকে যতটা গ্রহণযোগ্য সব ধরনের কাজই করতে পারবেন। থ্যাংক ইউ।